করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে হারিয়ে গেলাম, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে না। আরে ভাই, হোটেলটা কিন্তু ঝাক্কাস, খাবো আর ঝাপাবো। না না না, খেয়ে নামা যাবে না, ঘুরতে এসছি, মরতে না। আবে ছোটু, তোকে ভাত খাওয়ার কথা বলেছে। বাপরে, দাদা রুম নাম্বার 304/5 বুক আছে। স্যার সই করে দিন। স্যার আধার কার্ডটা দিন। হ্যাঁ আপনারা রেস্ট নিন, ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই ছোটু ব্যাগটা নিস। দাদা হুম, তিনটে চা পাঠিয়ে দিন। ঠিক আছে, আপনারা রুমে যান, পাঠিয়ে দিচ্ছি। হুম। তেরে বিনা আব রহ নহীঁ সকতে, তেরে বিনা ক্যা বজুদ মেরা, তুঝসে জুদা আগর হো জায়েঙ্গে তো খুদ সে হি হো জায়েঙ্গে জুদা, ক্যোঁকি তুম হি হো অব তুম হি হো, হম তেরে বিন আব রহ নহীঁ সকতে, তেরে বিনা ক্যা বজুদ মেরা, তুঝসে জুদা আগর হো জায়েঙ্গে তো খুদ সে হি হো জায়েঙ্গে জুদা, কোই লম্হা মেরা না হো তেরে বিনা, হর সাঁস মেরা হবে না। কিরে ভাই, ফ্রিজ হয়ে গেলি নাকি? চলো না একটু ঝাঁপিয়ে আসি, আর পারা যাচ্ছে না। ভাই ভাই, সকাল সকাল মনে হয় চড়ে গেছে বুঝলি। কিরে তাহলে থাক, আমরা ঘুরে আসি। আমি সৌমি, আপনি আমাকে চিনবেন না হয়তো, কিন্তু আমি আপনাকে চিনি। মনে আছে কয়েক বছর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে আপনি প্রোগ্রাম করতে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু সে তো প্রায় 3 বছর আগেকার কথা। হুম, 3 বছর 2 মাস। আসলে এই নির্জন সমুদ্রে আপনাকে যে একা পেয়ে যাবো ভাবতে পারিনি, ভরসা হচ্ছে আপনাকে দেখে। ভরসা? হুম, বলতে পারেন সাহস হচ্ছে। ভরসা সাহস, আমি তো সব কিছু বুঝতে পারছি না। যদি কিছু মনে না করেন, আমরা একটু ওই সাইডটা থেকে ঘুরে আসতে পারি? বেশ তো, চলুন না।
সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। কথাটা আপনাকে কিভাবে যে বলবো। ডোন্ট হেজিটেট, আমার ব্যাপারে আপনি অনেক কিছু জানেন, প্রায় 3 বছর ধরে বন্ধু ভাবতেই পারেন। একটা সমস্যায় পড়েছি, যাদের সাথে এসেছিলাম তারা না আমাকে সবাই ছেড়ে চলে গেছে। মানে? একটা ইনসিডেন্ট, একটা বিশাল ঢেউ সব উলট পালট করে দিয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে কেউ নেই, ইভেন আমার পার্স, আমার মোবাইল ফোন, শুধু ছিলাম আমি আর আমার শূন্যতা। ওকে ওকে, আপনি কোথায় উঠেছেন বলুন তো? উঠেছিলাম তো, এখন তো আর কোথাও। কলকাতায় আপনি কোথায় থাকেন? এয়ারপোর্টের পাশেই, বাড়িতে বাবা না, একদম একা। বল। ওকে, আসছি আসছি। এলাম একরকম আর আসার পরই অন্যরকম। আগে কখন এমন হয়নি, ব্যাপারটা বুঝবো কী করে বলতো? শুনেছি ওর মামাও নাকি এমন, আসলে ক্রিয়েটিভ মানুষ তো। প্লিজ বসো এখানে। তোমার কাছে এমন কোনো নাম্বার নেই যা দিয়ে তোমার বাইলোকের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে? আমি রুমের ভেতরেই আছি। ওকে, তোরা বাইরে লবিতে ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। বাই। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসরা বাইরে আমাকে ডাকছে, সো তুমি এখানে বসো। তুমি চাইলে এখানে ফ্রেশ হয়ে যেতে পারো, আমার শার্ট টি শার্ট সব রয়েছে। ওকে, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসছি। ওকে, বাই ডিয়ার। ঈশানদা, কি ভাবছো বলতো? ভাবছি হলোটা কি। আচ্ছা, আমরা তো এখানে ফ্রেশ হতেই এসেছিলাম, বলো। ওদিকে সায়ন্দা এক কথা ভাবছে, এদিকে তুমি এক কথা ভাবছো, আমি নিজেই তো কনফিউজ হয়ে যাচ্ছি, কি করি বলতো? কি হয়েছে, এত ভাবাভাবির কি আছে? সায়ন, এনি প্রবলেম? প্রবলেম? আমি বললাম তো, তোরা দুজনে থাক, আমি জাস্ট যাবো আর আসবো। মানে? দেখ, তোদের সামনে যদি কেউ সমস্যায় পড়ে তাহলে তোরা তার সমাধান করবি না? সায়ন দা, আসলে দাঁড়া দাঁড়া, সায়ন কোথাও কিন্তু গোলাচ্ছে। কিছুই গোলাচ্ছে না, সব জলের মতো পরিষ্কার। দেখ, আমরা তো কলকাতা ফিরবো। আর আমাদের কাছে যদি কেউ হেল্প চাই তাহলে আমরা কি তাকে হেল্প করবো না? শোন সায়ন, তোর রেস্ট দরকার, তুই ঘরে যা, তোর খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোরা খেয়ে নে, আর আমাদের দুটো খাবার রুমে পাঠিয়ে দে। আমাদের দুটো মানে?
আর এই মানেটাই তো বোঝার চেষ্টা করছি। চলুন। দাঁড়াও দাঁড়াও, প্যাক করো। Yes? নমস্কার। নমস্কার। যদি একটু সৌমিকে ডেকে দেন তো। সৌমি? ভেতরে এসো, এসো ভেতরে এসো। থ্যাংক ইউ। বসো। আসলে হঠাৎ করে দীঘায় আমার সৌমির সাথে দেখা, তারপর ওর মুখ দিয়ে যা শুনলাম, আমি শুধু হেল্প করেছি। এই যা তিন বছর আগের একটা ইনসিডেন্ট, সৌমি ওর বন্ধুদের সঙ্গে দীঘায় গিয়েছিল সমুদ্রে স্নানের সময়। একটা বিশাল ঢেউ সবকিছু এলোমেলো করে দিল, আমরা ওর বডিটা পর্যন্ত প্রয়োগ পাইনি। আজ সৌমির জন্মদিন, প্রতি বছর আজ এই বিশেষ দিনটাতে কিছু না কিছু প্রিয় জিনিস কারোর মাধ্যমে আমাদের বাড়িতে পাঠাবে। আসলে খুব
ভালোবাসতো তো ভুলতে পারেনি। আসলে এই নির্জন সমুদ্রে আপনাকে যে একা পেয়ে যাবো ভাবতে পারিনি। সায়ন, এনি প্রবলেম? শোন সায়ন, তোর রেস্ট দরকার। আর আমাদের দুটো খাবার রুমে পাঠিয়ে দে। আমাদের দুটো মানে? আরে মানেটাই তো বোঝার চেষ্টা করছি। বাড়িতে বাবা না একদম একা, যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে কেউ নেই, ইভেন আমার পার্স, আমার মোবাইল ফোন, শুধু ছিলাম আমি আর আমার সুন্দর।